الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درشك لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রাণের শহর মদিনা শহর সারা বিশ্বব্যাপী যে শহরটি একটি ভালোবাসার প্রাণকেন্দ্র এই শহরের যে কোনো একটি জায়গায় আমরা আজকে চমৎকার একটি পরিবেশে সুন্দর একটি আয়োজনে আমরা সামিল হয়েছি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে সাধারণত যে প্রোগ্রামগুলো করি আমাদের অডিয়েন্সগুলো আপনারা দেখেছেন হয়তো ইউটিউবে আমরা যখন কথা বলি শ্রোতাদের উৎফুল্ল আওয়াজ দরকার হয় আপনারা বিদেশের মাটিতে আছেন প্রবাসে আছেন এই প্রবাসে আপনারা কাজে ব্যস্ততায় একঘেয়ে একটা জীবন আপনাদের হয়ে গিয়েছে সারাদিন কাজ রাত্রেবেলা একটু ঘুম আবার কাজ আবার ঘুম মানে বিনোদন আপনাদের কাছে নাই বললেই চলে আপনারা দেখা যায় অনেক আমরা দেশের বাংলাদেশে যখন মাহফিল করি আমরা মাহফিলের কমিটি অনেক ভাইদেরকে দেখি যারা এখান থেকে ওই কমিটির সাথে সম্পর্ক রাখে অর্থাৎ এখান থেকে টাকা দেয় ওরা করে কি করবে কাছাকাছি থেকে তো করতে পারে না দূর থেকে সহযোগিতা করে আবার অনেকে শুধুমাত্র প্রোগ্রামের জন্যই গ্রামের বাড়িতে যায় ওই জায়গায় যে তখন সেই আনন্দটা উপভোগ করে তা আপনারা যেহেতু এখানে আছেন অনেকে যেতে পারেন অনেকে পারেন না সবার তো স্বাধীনতা সমান না সেই ক্ষেত্রে আমিও আমরা এসেছি সবকিছু মিলে আব্দুল হান্নান ভাই এখানে আছেন উনি চিন্তা করলেন যে যেহেতু একটা প্রোগ্রাম করা যায় পাশাপাশি আমার খুব কাছের বন্ধু মানুষ রাশেদ আমিন ভাই আরো অনেকে আছে সবার নাম বলা সম্ভব না বিশেষ করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মহব্বতে এই প্রোগ্রামটিতে আমি উপস্থিত হতে পেরে আমার কাছেও ভালো লাগছে কারণ আমরা দেশে সবাইকে সঙ্গীত নাচ মায়াম এগুলো শোনাতে পারি প্রবাসে আপনাদেরকে শোনাতে পারা এটা আমার জন্য ভালো লাগে আপনারা যেমন আমি মসজিদে নববীতে মক্কায় যেখানে যাই বাঙালি মানুষ যখন থাকে এরা একটু অবাকই হয় যে আসলে কি আমি কিনা অনেকে জিজ্ঞাসা করে আজকে হারাম মাগরিবের আগে হাঁটতেছি আর সাত দিন পিছনে পিছনে হাঁটতেছে আমি বুঝতেছি যে তারা আমাকে জিজ্ঞেস করবে বলতেছে আপনি কি বাঙালি কিনা আমি প্রায় 15 দিনের সফরে এসে 30টার বেশি প্রোগ্রাম ক্যান্সেল করে তারপরে হুট করে ফ্লাইটের টিকিট হয়ে গেছে আর আল্লাহর ঘরে টাকা সারা দুনিয়ার সব ব্যস্ততা রেখেও তো আমাদের আসতে হবে যেহেতু এটা আল্লাহ পাক কবুলিয়াত এই কারণে এসেছি অনেকে অবাক আলহামদুলিল্লাহ সবার একটা আবেগ যে মোবাইলে আপনাদেরকে দেখি ভালো লাগে আপনাদের এই ভালোবাসা চিরজীবী হোক বেঁচে থাকুক আপনাদের আলহামদুলিল্লাহ দোয়াতে আপনারা নিজেরাই সাক্ষী আপনাদের ঘরে যে ছোট ছোট সন্তানরা আছে আগে এক সময় গান শুনত আগে এক সময় কার্টুনে তারা বা অন্য খারাপ জিনিস নাটক এগুলো দেখত আলহামদুলিল্লাহ আমাদের এই গজলগুলো আসার পরে প্রত্যেকটা বাচ্চা এখন আমাদের গজলগুলো পারে আমরা আপনাদের ঘরে জিজ্ঞেস করবেন আপনার বিবিটাও আমাদের গজলের ভক্ত আপনার ছেলেটা আমাদের গজলের ভক্ত এটা একটা ইসলামিক বিপ্লব আলহামদুলিল্লাহ এই বিপ্লবটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করতেছি বাচ্চাদেরকে এখন অনেক জায়গায় এরকম আছে মোবাইল গজল না দিলে ভাবতে চায় না ঘুমাইতে চায় না এটা একটা ইসলামিক বিপ্লব পাশাপাশি আপনাদের যেহেতু আজকে পেয়ে গিয়েছি ইনশাল্লাহ আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এভাবেই বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ আমরা এখানে প্রবাসে আছি অনেকে হালাল রুজি রোজগার করি অনেকে হারাম ভাবে কামাই করে যে যেভাবে চায় করতেছে হারাম হালালের তমিজ নেই পার্থক্য নেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিন্তু বলেছেন যে তোমরা নামাজের পরে
রিজিক অন্বেষণের জন্য সারা দুনিয়ায় বিতরণ করো। দুনিয়া বলতে সৌদিতে আপনারা এসেছেন রিজিকের জন্য, কেউ মালয়েশিয়া থেকে রিজিকের জন্য, কেউ দুবাই থেকে রিজিকের জন্য। এই আমাদের কাজটা তার মানে একটা এভাবে আমরা রিজিক অন্বেষণের জন্য সারা বিশ্বে ছড়িয়ে আছি। আর বিশেষ করে আপনারা সবচেয়ে পবিত্র সময় আছে, এই পবিত্র শহরে মূল্যায়ন যদি না করতে পারেন, দেখেন আজ থেকে পাঁচ বছর আগে কে চিন্তা করেছে যে মসজিদে নববীতে ঢুকতে গেলে তাওয়াক্কাল না দেখানো লাগবে? কে চিন্তা করেছে? কিন্তু আপনারা তখন নামাজ, আমরা তখন মূল্যায়ন বুঝি নাই, আসি তো যখন মন চায় ঢুকবো, কিন্তু আল্লাহ পাক বন্ধ করে দিচ্ছেন দোয়া, কিচ্ছু করার নেই, তাওয়াক্কাল না নেই তো প্রবেশ নিষেধ, মাস্ক নাই দখল মামনু। এটা তো আমরা একসময় মূল্যায়ন করি নাই, এখন আমাদের জন্য আল্লাহর ঘর পর্যন্ত কঠিন হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি আমরা মূল্যায়ন না করি সেটা আরো কঠিন হতে পারে। এখানে আপনারা এমন একটা শহরে আছেন মদিনা শহর, এই শহর থেকে এই শহরের মূল্য যেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার টফিক দান করে। বয়ান তো অনেক শুনেন ইউটিউবে, আজকে আপনাদেরকে সরাসরি কয়েকটা গজল শোনাবো, তবে শর্ত হচ্ছে আমি যে গজলগুলো গাবো গাওয়ার সাথে সাথে আপনারা পারলে গাবেন, নয়তো মারহাবা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার সাথে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্পূর্ণ বিনোদন, এটা আমাদের ইসলামী বিনোদন, সুস্থ সংস্কৃতি। ভাইজানের আবৃত্তি শুনে মনে হলো উনি দেশে সংস্কৃতি নিয়ে কাজ করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর আবৃত্তি করেছেন, যদিও জীবিকার তাগিদে এখন এখানে এসেছেন। ওনারা বেশি মিস করে এগুলো, আলহামদুলিল্লাহ আজকে উনি আবৃত্তি শিল্পী আছেন, আমি সঙ্গীত শিল্পী আছি, আপনারা দর্শক আছেন, আপনারা সবাই কম বেশি আমাদের কিছু গজল পারেন, আমি গাবো আপনারাও গাবেন। বিশ্ব নবী এখানে আছেন, আমরা দেখেছি, দেখেন এই জায়গাটা মদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে কেউ যদি নাফরমানি করে এটা সহ্য করে, কিন্তু রসূলের সাথে যদি কেউ বেঈমানি করে এটা কিন্তু আল্লাহ সহ্য করে না, এটা আমরা জানি। এটার প্রমাণ আমরা দেখেছি ফ্রান্সে দুই বছর আগে, যেই ব্যক্তি রসূলের কটূক্তি করেছে ব্যঙ্গচিত্র করে, আল্লাহ দুই বছর পরে কিন্তু আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করেছে। এটা আল্লাহ পাকের ফয়সালা, কারণ সে রসূলের প্রতি যে আগুন দিয়েছে, আল্লাহ বলে আমি তোকে আগুন দিয়ে মারবো, এটা আল্লাহ পাকের ফয়সালা। আমরা সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই গজলটি শুনবো, যেটা আপনারা সবাই জানেন, বাচ্চারাও জানে, এবং এই গজলটি ইউটিউবে ফেসবুকে মিলে প্রায় আপনার 50 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে সারা বিশ্বব্যাপী যখন নাকি এই গজলটা আমরা বের করি। তো সেটি আমরা গাচ্ছি, আমি সম্পূর্ণ গজল না পারলেও আমি যতটুকু বলবো ততটুকু ইনশাআল্লাহ গাবেন। এখানে বন্ধ করে থাকার কোনো সুযোগ নাই, বিনোদন করতে এসেছি আমরা সবাই ইনশাআল্লাহ এই সংস্কৃতির বিনোদনে সামিল হবো।